বুদ্ধিমান মুমিন যদি হতে চাই তাহলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। এই মানুষটা তো কিছুক্ষণ আগেই ছিল কিন্তু সবই রয়েছে কি ভেতর থেকে অ্যাবসেন্টের কারণে অনুপস্থিতির কারণে তার সাড়ে তিন হাত বডি পড়ে আছে কিন্তু ব্যক্তির আর নড়াচড়া আর উপলব্ধি করা যাচ্ছে না। সিরিয়া তুরস্কের মানুষের উপরে মৃত্যু এসে হঠাৎ করে আমরা পালিয়ে বাঁচতে পারবো? রাত তখন 4:17, ওই সময় মানুষ ঘুমিয়ে থাকে, কে জানতো আজকের ঘুমটি হবে এই বিল্ডিং এর শেষ ঘুম, আজকের ঘুমটি হবে আমার জীবনের শেষ ঘুম। এই পৃথিবীর কত বড় বড় ক্ষমতাধর, কত শক্তিশালী বাদশাহ, কত নমরুদ, ফেরাউন, হামান, কারুন, কত শক্তিধর বাদশাহ এসেছিল পৃথিবীকে, তারা বিভিন্নভাবে শাসন শোষণ করেছে, তারা কেউ পৃথিবীর মাঝে টিকতে পারেনি, সুতরাং আমরা কি করে টিকব এটা অনেক তুচ্ছ একটা ব্যাপার। যাকে জাহান্নাম থেকে মুক্ত দেওয়া হবে এবং জান্নাত দেওয়া হবে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফল কাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون سورة أنبياء 21 সূরার 35 আয়াত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকর হাদিমিল লাযাত রাওয়াহু তিরমিযি আও কামা কল আলাইহি সালাতু ওয়াসসালাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33 বার্ষিকী তাবলিগে ইস্তেমার সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাআত, উপস্থিত সম্মানিত সুধি মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত অবধি আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। মৃত্যুকে স্মরণের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে 3 জায়গায় আয়াত নিয়ে এসেছেন। সূরা আম্বিয়া 35 আয়াত, সূরা আলে ইমরান 185 আয়াত, সূরা আনকাবুত 87 আয়াত। বোঝা যায় 3 স্থানে একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, আত্মা যার রয়েছে সেই আত্মাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 স্থানে উল্লেখ করেছেন। মানুষের জীবনের হায়াতের একটি সীমা পরিসীমা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের একটি সফর সূচি লিপিবদ্ধ করেছেন। যদিও আলমে আরওয়াহ তথা রুহের জগতের স্বীকৃতি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিরিয়াল অনুযায়ী মায়ের গর্ভ দিয়ে 9 মাস 10 দিন বা তার কম বেশি অতিবাহিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুদ দুনিয়া তথা দুনিয়াতে আমাদেরকে আননের ব্যবস্থা করেন, ফালিল্লাহিল হামদ। 120 দিন মায়ের গর্ভে ওই বিভিন্ন পরিক্রমা অতিবাহিত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে ফেরেশতা প্রেরণ করেন, সাথে সাথে সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিভিন্ন বিষয়ের অনুমতি প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি প্রদান করেন তখন সেই আদম সন্তানকে রূহ দেওয়া হয়, রূহ দেওয়ার সাথে সাথে কয়েকটি বিষয় ফেরেশতা লিপিবদ্ধ করেন। তার একটি বিষয় যেটা সেটা হচ্ছে আজাল, তথা সে কতদিন বাঁচবে। দ্বিতীয় বিষয় আমল, সে দুনিয়াতে কি আমল করবে। তৃতীয় বিষয় রিজিক,
সে কতদিন এই পৃথিবীতে রিজিক পাবে, সে কতদিন এই পৃথিবীর আলো বাতাস পানি ইলম জ্ঞান আর অন্যান্য সামগ্রী কতদিন উপভোগ করতে পারবে, সাথে সাথে শাকিয়ুন আম সাঈদ সে কি হতভাগ্য হবে নাকি সৌভাগ্যবান হবে, এই বিষয়গুলো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিপিবদ্ধ করে দেন। যদিও এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে আমাদের আশা থাকে অনেক, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজাহ এবং তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আরে আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। ও আকাল্লুহুম মাইয়াজুদ দালিক, এবং আওকামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং অল্প মানুষ থাকবে যারা এটাকে অতিক্রম করবে। আসলেও বাস্তবতা তাই, বর্তমান সমসাময়িক বিষয় যেটা আমাদের মৃত্যু দোরগোড়ায় বা আমাদের কড়া নাড়ে এমনভাবে আমরা যেন মনে হচ্ছে হঠাৎ এই মানুষটা কিছুক্ষণ আগে ছিল, এই মানুষটা তো কিছুক্ষণ আগেই ছিল, কিন্তু সবই রয়েছে কি ভেতর থেকে অ্যাবসেন্টের কারণে অনুপস্থিতির কারণে তার 3.5 হাত বডি পড়ে আছে কিন্তু ব্যক্তির আর নড়াচড়া আর উপলব্ধি করা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কার কোন আজাল কোন সময় কতটুকু সীমা পরিসীমা দিয়েছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। যেমনিভাবে দুনিয়ার জীবন থেকে যদি আমরা উদাহরণ উপস্থাপন করি, আমরা যে সমস্ত মেডিসিন বা ঔষধগুলো আমাদের রোগের জন্য সেবন করি তার দিকে যদি লক্ষ্য করি, নিঃসন্দেহে সেই সমস্ত মেডিসিনগুলো যখন কারখানাতে তৈরি হয় প্রত্যেকটা মেডিসিনের গায়ে তার ভ্যালিডিটি থাকে, ডেট থাকে, এটা কতদিন পর্যন্ত এর মেয়াদকাল কত, এর পরে যদি কেউ সেবন করে তাহলে সেটা ক্রিয়ার বিপরীত বিক্রিয়া শুরু হয়ে যায় যেটা বাজেয়াপ্ত করতে আমরা বাধ্য হই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে আদম সন্তান সৃষ্টি এবং তার একটা আজাল আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 70 বছরের একটা সীমা পরিসীমা দিয়েছেন গড় আয়ু, এই গড় আয়ুর পরে যারা পাবে এটা হচ্ছে তাদের জন্য বোনাস। যদিও আলহামদুলিল্লাহ গত 6 ফেব্রুয়ারি রাত 4:17 মিনিটে কে জানতো ওই মানুষগুলো সকাল করতে পারবে না, কে জানতো ওই মানুষগুলো তাদের সন্তানের সাথে সকালে কথা বলতে পারবে না, কে জানতো ওই মানুষগুলো তাদের প্রতিদিনের প্রতিনিয়ত যে রুটিন ছিল সেই রুটিন আর বাস্তবায়ন করতে পারবে না, কে জানতো সিরিয়া তুরস্কের ওই ভয়াবহ মাত্র 7.8 বা তার একটু কম বেশির কারণে এই প্রায় 50,000 মানুষ সেখানে ইন্তেকাল দেখাচ্ছে, তারা মারা গেছে, আরো অজানা তো থাকতেই পারে। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো তখনই সৌভাগ্যবান হয়েছে যদি ওই মানুষগুলি একজন মুমিন যেভাবে ঘুমাবে ডান কাতে শয়ন করে শুয়ে শোয়ার সময় সে পাঠ করবে আল্লাহুম্মা হে আমার রব আল্লাহ বিসমিকা আমুদ, আল্লাহ আপনার নামে ইন্তেকাল করছি, ও আহিয়া আল্লাহ আপনি যদি চান তাহলে আমি আবার জীবিত হতে পারবো। যদিও ওই মানুষগুলো কেউ কেউ এই দোয়া পাঠ করেছিল, প্রত্যেকটা মৃত্যু প্রত্যেকটা ঘুম একজন মুমিনের জন্য একজন মুসলিমের জন্য প্রত্যেকটা ঘুম হচ্ছে তার এক একটি কেয়ামত, এই জন্য তো প্রত্যেক মুসলিমের উচিত সে তিনি যখন ঘুমাবেন এই দোয়া পাঠ করবেন আল্লাহ চাইলে আল্লাহ আবারও জাগ্রত করবেন। তারা বুঝতে পারেন নাই যে আমাদের ঘুম আজকে শেষ ঘুম হবে, পক্ষান্তরে যাদের এই দোয়া ভাগ্যে জোটে নাই, পক্ষান্তরে যাদের এই দোয়া ভাগ্যে জোটে নাই এবং সাথে সাথে তাদের এরকম ধারণা ছিল আমরা আরো কিছুদিন বাঁচব, আমরা আরো কিছুদিন বাঁচব, আমরা আরো কিছুদিন বাঁচব, কিন্তু বাঁচার সুযোগ তাদের হয়নি। সুতরাং এ ঘটনা থেকে আমরা স্পষ্ট এটাই বলতে চাচ্ছি আমার আপনার আজাল বা সময় কতটুকু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন, তার পূর্বে আমার আখের আমার পরকাল ঠিক করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু মানুষের আসে হঠাৎ করে আসে, এই মানুষ কারোর জন্য এই মৃত্যু কারোর জন্য কল্যাণকর হয় আবার কারোর জন্য পরীক্ষার বস্তু হয়, এই মৃত্যু তা কারোর জন্য আবার অকল্যাণকর হয়। যার শুরুতে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সূরা আম্বিয়া 21 নম্বর আয়াত থেকে আমরা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খায়র ফিতনা আমরা তোমাদেরকে অবশ্যই যেটা দ্বারা পরীক্ষা করব কল্যাণ দ্বারা পরীক্ষা করব বিশ্বাররি ওয়াল খায়র অকল্যাণ দ্বারা পরীক্ষা করব এবং কল্যাণ দ্বারাও পরীক্ষা করব যদিও কল্যাণের রাজাধিরাজ কল্যাণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণের মালিকও তিনি কল্যাণও তিনি দিতে পারেন অকল্যাণও তিনি দিতে পারেন কারোর জন্য হয় ফিতনা আবার কারোর জন্য হয় আযাব আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব আবার মাঝে মধ্যে আমাদেরকে এজন্যই দেন আমরা যেন আমাদের হুঁশকে জাগাতে পারি আমাদের চেতনাকে ফেরাতে পারি আমরা যেন বেহুশ বিভিন্ন জাতি রয়েছে কিন্তু মুসলমান তো বেহুশ জাতি নয় মুসলমান জাতির একটা হুঁশ রয়েছে তার পরকাল রয়েছে তার আখিরাত রয়েছে তার ইসলাম রয়েছে তার দ্বীন রয়েছে অন্য মানুষ যেভাবে দিনাতিপাত করে অন্য মানুষ যেভাবে পৃথিবীতে বসবাস করে অন্য মানুষের নাও থাকতে পারে পরকাল কিন্তু মুসলমানের কবর রয়েছে মিজান রয়েছে সিরাত রয়েছে তার জান্নাত এবং জাহান্নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব গজব ভূমিকম্প এগুলো দেন এজন্যই যে মানুষ যাতে ফিরে আসে সূরা সাজদা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ الله سبحانه وتعالى বলছেন وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ আমরা তাদেরকে অবশ্যই আচ্ছাদন করাবো চাকাবো বড় আযাব থেকে ছোট আযাব لَعَلَّهُمْ يَرْجِعُونَ যাতে তারা ফিরে আসে আমি আপনি ভুলে গেলাম নাকি যে বাংলাদেশের অনেক মাঠ রয়েছে অনেক ফাঁকা জায়গা রয়েছে সিরিয়া তুরস্কের মানুষের উপরে মৃত্যু এসে হঠাৎ করে আমরা পালিয়ে বাঁচতে পারবো রাত তখন 4:17 ওই সময় মানুষ ঘুমিয়ে থাকে কে জানতো আজকের ঘুমটি হবে এই বিল্ডিং এর শেষ ঘুম আজকের ঘুমটি হবে আমার জীবনের শেষ ঘুম কার পরিসমাপ্তি কিভাবে ঘটেছে আমরা সেগুলো ফেসবুক বা আরো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো উপলব্ধি করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই মৃত্যুকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি মৃত্যু জীবন এবং মৃত্যু এর সৃষ্টির উদ্দেশ্য কি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নেবেন আমাদের কার আমলটা কল্যাণকর কার আমলটা ভালো আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো আমলের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন পৃথিবীতে আমি বড় বুদ্ধিমান আমি মানুষকে যখন ঠকাতে পেরেছি আমি মানুষের সম্পদ কম দিয়েছি আমি মানুষের সম্পদ আহরণ করেছি আমি মানুষকে পিটিয়েছি আমার হাত দ্বারা আমার ক্ষমতা দ্বারা মানুষকে আঘাত করেছি যদিও এই শ্রেণীর মানুষেরা পৃথিবীতে মনে করে আমি বড় বুদ্ধিমান যদিও এই শ্রেণীর বোকা শ্রেণীর মানুষেরা মনে করে আমি বড় বুদ্ধিমান কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারা বুদ্ধিমান না তারা মূলত সহিহ মুসলিমের হাদিসের মতো মুফলেস তথা নিঃস্ব সাহাবাদেরকে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবাদেরকে হে আমার সাহাবারা আতাদরুনা মাল মুফলিস মানিল মুফলিস নিঃস্ব ব্যক্তি কে তোমরা কি জানো নাকি সাহাবারা বললেন হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা আমাদের মধ্যে যার টাকা পয়সা নেই ভোগ্য সামগ্রী নেই সেই তো নিঃস্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না হাদিস দীর্ঘ হাদিস অনেক সিয়াম সালাত অনেক কিছু নিয়ে ব্যক্তি উঠবে কিন্তু অনেক পদ শতমা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাজা ওই ব্যক্তি রক্তপাত করেছে অন্যের সম্পদ চুরি করেছে অন্যকে মেরেছে এ তার সওয়াব দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে এখন অন্যের গুনাহগুলো ব্যক্তির উপরে পড়বে এই তো কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন আসলে প্রকৃত নিঃস্ব কারা সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস হাদিসটি ইবনু মাজার মধ্যে এসেছে 4259 নম্বর হাদিস একজন আনসারী সাহাবী রাসূলের দরবারে আসলেন রাসূলের কাছে আসলেন এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনিনা আফদাল মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন কে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আহসানুহুম খুলুকা তোমাদের মধ্যে যার চরিত্র সর্বোত্তম সেই হচ্ছে বুদ্ধিমান সেই হচ্ছে সর্বোত্তম মুমিন
সাহাবী প্রশ্ন করলেন সর্বোত্তম মুমিন কে যার চরিত্র ভালো সেই তো সর্বোত্তম মুমিন এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের প্রথম উত্তর আনসারী সাহাবী দ্বিতীয় প্রশ্ন করলেন হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিল আকিয়াসু মিনাল মুমিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুমিনদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান মুমিন কে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে বুদ্ধি দিয়ে মানুষকে ঠকাতে পারে যে বুদ্ধি দিয়ে মানুষকে হারাতে পারে যে তার বাহু দিয়ে হারাতে পারে এই বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান মুমিন সে না বুদ্ধিমান মুমিন সেই আকসারুহুম লিল মাউতি যিকরা যে মৃত্যুকে বেশি স্মরণ করে সেই হচ্ছে বুদ্ধিমান মুমিন রাসূলের ভাষায় স্পষ্ট আমরা বুঝতে পারছি বুদ্ধিমান মুমিন যদি হতে চাই তাহলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে সাথে সাথে তিনি বললেন ও আহসানহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়া শোনো মৃত্যুর পরে যারা আখের গোছাতে পারে তাদের পরলৌকিক জীবনে কিভাবে মুক্তি পাবে পরকালীন জীবনে তারা কিভাবে কবর থেকে মুক্তি পাবে পরকালীন জীবনে তারা মিজান থেকে কিভাবে মুক্তি পাবে তাদের সিরাত থেকে আর অন্যান্য কিয়ামতের ময়দান থেকে সব বিষয় থেকে একের পর এক মুক্তির জন্য যারা আশাদারী হবে সেই সমস্ত মুমিনদের বৈশিষ্ট্য হবে তারা পরবর্তীতে পরকালের জন্য তারা কিছু গুছিয়ে রাখবে তারা দান করবে তারা সাদাকা করবে ইলমের ওয়ারিস তৈরি করে যাবে আর ইলমের ছড়িয়ে যাবে দাওয়াতি ময়দানে বিভিন্ন কাজ ছড়িয়ে যাবে যা আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিশেষ করে 1978 সাল থেকে 1978 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে দাওয়াত খুব গতিতে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আমাদের দান করেছেন আল্লাহর কাছে আরো তৌফিক কামনা করছি আল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে দাওয়াত নিয়ে মানুষের মাঝে এগিয়ে যাচ্ছে আমাদেরকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় স্পষ্ট বুঝতে পারলাম আমি যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি তাহলে আমি মুমিনদের মধ্যে বুদ্ধিমান মুমিন হব বুদ্ধিমান মুমিন হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন আমরা সকলেই জানি মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই কারণ এই পৃথিবীর কত বড় বড় ক্ষমতাধর কত শক্তিশালী বাদশা কত নমরুদ ফেরাউন আমান কারুন কত শক্তিধর বাদশা এসেছিল পৃথিবীকে তারা বিভিন্নভাবে শাসন শোষণ করেছে তারা কেউ পৃথিবীর মাঝে টিকতে পারেনি সুতরাং আমরা কি করে টিকব এটা অনেক তুচ্ছ একটা ব্যাপার ভাবলেও এই ভাবনাটা নিঃসন্দেহে এক নিষ্ফল আবেদন হবে আল্লাহ আমাদের সেখান থেকে তৌফিক দান করুন ফিরে আসার আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান তিন নম্বর সুরার 185 নম্বর আয়াত যেটি ওই শুরু একই আয়াত কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা হে পৃথিবীবাসী শোনো হে বিশ্ববাসী শোনো তোমাদের প্রতিদান তোমাদের বদলা কিয়ামতের দিন দিয়ে দেওয়া হবে তোমাদের বদলা তোমাদের প্রতিদান ফামান জুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাত দেওয়া হবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি হবে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর শুনে নাও নিঃসন্দেহে এই দুনিয়ার জীবন নিছক খেল তামাশা এটা ভোগ বিলাসের বস্তু বিভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উপস্থাপন করেছেন দুনিয়ার মূল্য মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির ডানার চেয়েও নিকৃষ্ট এ বিষয়গুলো আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে উল্লেখ্য যে মৃত্যুকে সবাই বিশ্বাস করলেও মৃত্যুকে সবাই বিশ্বাস করলেও এই পৃথিবীতে আখিরাত বা পরকাল সম্পর্কে দুই ধরনের মানুষ পাওয়া যায় একটা হচ্ছে আস্তিক এবং নাস্তিক আস্তিক এবং নাস্তিকের প্রেক্ষাপট যদি বলতে চাই তারা মৃত্যুকে বিশ্বাস করলেও পরকালকে বিশ্বাস করে না তারা ওই সূরা কফের আয়াতের অবতারণা করে যা কোরআনুল কারিমের 50 নম্বর সূরার তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রুজুম বাঈদ এটা কাফিরদের উক্তি তাদের ধারণা এই আমরা মারা যাব মাটি হব আবার কেন আমাদেরকে আবার উত্থিত করবেন এটা তো অনেক দূরতম বিষয় নাউযু বিল্লাহ মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্থিত করবেন এটা স্পষ্ট বিষয় এই আকীদা কারা পোষণ করেছে এই আকীদা তো অ্যারিস্টটলের আকীদা এই আকীদা তো প্লেটোর আকীদা এই আকীদা তো হিন্দু ভাইদের জন্মান্তরবাদের আকীদা
তাদের ধারণা হচ্ছে এই মানুষ যখন অপরাধ করে মারা যাবে ওকে আবার পশু রূপে সৃষ্টি করা হবে পশু রূপে সৃষ্টি করা হলে ওই পশু মানুষের দ্বারা নির্যাতিত হবে তার শাস্তি পৃথিবী থেকে হয়ে যাবে তারপর তাকে মাটি করে দেওয়া হবে নাউযু বিল্লাহি মিন দালিক উল্লেখ্য যে কেন সে এই আকীদাকে পোষণ করলো কেন বিধর্মী দার্শনিক প্লেটো অ্যারিস্টটল এই সমস্ত দার্শনিকদের দর্শনকে তারা গ্রহণ করেছে দর্শনকে তো গ্রহণ করবেই করবে কারণ সে যে ইসলামিক কোন দর্শনের ছায়াতলে সে কখনো আসেনি হে নাস্তিক ভাই যিনি আল্লাহকে বিশ্বাস করেন না হে নাস্তিক ভাই আল্লাহকে বিশ্বাস করলেও মৃত্যুকে বিশ্বাস করলেও যারা পরকালকে বিশ্বাস করেন না বিদ্যুৎকে আপনি ঠিকই বিশ্বাস করেন বিদ্যুতের নেগেটিভ পজিটিভ রয়েছে এক জায়গায় করে দিয়ে আপনাকে যদি ওই বিদ্যুতের সুইচ দেওয়া হয় আপনি বলবেন না 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 বিদ্যুৎকে দেখা যায় না হ্যাঁ বিদ্যুৎকে দেখা যায় না কিন্তু বিদ্যুতের শর্ট আছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেক মানুষ মারাও যায় ওই অদৃশ্য যদি দৃশ্যমান হয় আপনার কাছে এই পৃথিবীর নিয়ন্ত্রণকারী এই পৃথিবীর রাজাধিরাজ আপনার আমার সৃষ্টিকর্তা তিনি নিঃসন্দেহে সবই করতে পারেন তার ইচ্ছা হচ্ছে এমন ইদা আরাদা বিশাই ইয়াকুলু লাহু কুন যখন তিনি কোনো কিছু করতে চান তিনি শুধু বলেন কুন হও ফায়াকুন তখন হয়ে যায় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন কার কল্যাণকর আমল রয়েছে কার আমল বদলা হিসাবে ওই জাহান্নাম থেকে বাঁচাবে কার আমল তাকে জান্নাতে দিবে এদিকেই আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আপনি কেন মৃত্যুকে বিশ্বাস করছেন আবার পরকালকে বিশ্বাস করছেন না এই পৃথিবীর হাজারো কোটি বিজ্ঞানী এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না মানুষের রূহ যেটা মানুষ নড়াচড়া করে মানুষ হাত পা মেলে তার সার্বিকভাবে সে চলাচল করে চলাফেরা করে একজন মানুষ কিন্তু তার চলাচল সবই বন্ধ হয়ে যায় শুধুমাত্র রূহ তার মধ্য থেকে চলে যায় রূহ কোথায় থাকে পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই সবই রয়েছে তাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না তাকে দেখা যায় না কোনো মাধ্যমে তাকে নির্ণয় করা যায় না এ রূহের অবস্থান যিনি করাতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন রূহ চলে যাচ্ছে সূরা বনী ইসরাইল ১৭ নম্বর সূরা ৮৫ নম্বর আয়াত ইহুদি খ্রিস্টানদের তৎকালীন সময় মুশরিকদের একটা দল তাদের পণ্ডিতদের কাছ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠকিয়ে দিবেন তাই বলছে তারা মুহাম্মদকে আজকে কিছু প্রশ্ন করব কোন প্রশ্নগুলো করলে ভালো হয় বলো তো তারা বলছে মুহাম্মদকে জিজ্ঞাসা করো রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইসরার এই আয়াত নাজিল করলেন ৮৫ নম্বর আয়াত ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি وما أوتيتم من العلم إلا قليلا الله رب العالمين آيات نازل করলেন হে নবী তারা অচিরে আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে ইয়াসআলুনাকে আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি আপনি বলে দিন রূহ তো রবের আদেশ মাত্র ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা হে মানুষ হে মানব সমাজ রূহ সম্পর্কে তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা তো অল্প তোমাদের জ্ঞান দ্বারা রূহর আবিষ্কার রূহের অবস্থান তোমরা নির্ণয় করতে পারবে না রূহের অবস্থান নির্ণয় করা যায় না বিদ্যুতের আকার আকৃতি নির্ণয় করা যায় না তো এই নিরাকার বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে নিয়েছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস কেন করব না কেন কবরকে বিশ্বাস করব না কেন জান্নাতকে বিশ্বাস করব না জাহান্নামকে বিশ্বাস করব না বোঝা যায় শয়তান আচ্ছা মতো পেয়ে বসেছে আপনার জন্য আমি মুসলিম ভাই হিসাবে আমরা আমাদের জন্য আগে হেদায়াত কামনা করছি এবং আপনার জন্য হেদায়াত কামনা করছি আপনি ওই নাস্তিকতাবাদের সিলেবাস এবং সার্বিক বিষয় থেকে আপনি ফিরে আসুন এই ফিরে যদি না আসেন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যে হিসাব রয়েছে এই হিসাব এই ফয়সালায় আপনার যে পরকাল হবে নিঃসন্দেহে সেই পরকাল ভালো কিছু বয়ে আনবে না আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আর আপনার জন্য এই কথাই বলি আপনি ইসলামের সুশীতল ছায়াতলে আসুন ইসলামী বিদ্যা অর্জন করুন তাহলে আপনার এই বিদ্যার দ্বারা এই সমস্ত শয়তানি মন মস্তিষ্কের প্রশ্ন ইনশাআল্লাহ এক সময় দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সার্বিকভাবে এখান থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমরা জানি আমাদের যে আজাল বা সময় এটা কার কখন আসবে এটা তো আমরা কেউ জানি না ভাই কেউ জানি না কেউ জানি না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমান ৩১ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বর্ণনা দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ছ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
وما تدري نفس ماذا تكسب غدا এইভাবে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাযিল করেছেন সূরা লুকমান 31 নম্বর সূরার 34 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসসাআ এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর মধ্যে করেছেন মাফাতিহুল গায়বি খামসা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ গায়েব বা অদৃশ্যের বিষয় অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে পাঁচটি বিষয়ের জ্ঞান বা পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ রাখে না তার একটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসসাআ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে ওয়া ইউনাজ্জিলুল গায়স আর কখন তিনি বৃষ্টি বর্ষণ করবেন তিনিই ভালো জানেন মনে হচ্ছে মেঘ বিশাল কালো হয়েছে কালো আকার ধারণ করেছে উত্তর বা দক্ষিণের বায়ু বাতাস হঠাৎ করে সেই মেঘকে উড়িয়ে নিয়ে গেছে আরেক দিকে যে বৃষ্টি হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না মায়ের গর্ভাশয়ে কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কি কেউ জানেন না আগামী কাল ব্যক্তি কি উপার্জন করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না সাথে সাথে ব্যক্তি কোথায় ইন্তেকাল করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না সুতরাং এই আজাল এই বয়স পূরণের পূর্বেই আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের কাছে সারেন্ডার হতে হবে সাথে সাথে সৎ আমলের দিকে এগিয়ে আসতে হবে সৎ আমলের কথা বলতে গেলেই সৎ আমল কোনটি কারণ আলোর বিপরীত যেমন অন্ধকার অন্ধকারের বিপরীত আলো এইভাবে ঠিক অনুরূপভাবে সৎ আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলেছেন ওয়া আমিলুস সালিহাত আয়াত থেকে বোঝা যায় নিঃসন্দেহে সৎ আমল আছে এর বিপরীত কিছুও আছে সৎ আমল হতে গেলে তিনটি শর্ত রয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে আলেম ওলামা আমাদের পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ এই স্লোগান বিশেষ করে আমরা বেশি বেশি জানি সৎ আমল হতে গেলে তিনটি বিষয় থাকতে হয় তার মধ্যে একটা হচ্ছে আকীদায়ে সহিহা তথা বিশ্বাস ঠিকঠাক হওয়া আর বিশ্বাস ঠিকঠাক হতে গেলে তার সাথে শিরকের সংমিশ্রণ করা যাবে না দ্বিতীয় হচ্ছে তরিকায়ে সহিহা তরিকায়ে সহিহা তথা পদ্ধতি ঠিক হতে হবে যদি পদ্ধতি ঠিক করতে চাই তাহলে তার মধ্যে বিদআতের অস্তিত্ব রাখা যাবে না সাথে সাথে তৃতীয় বিষয় যেটা ইখলাসে আমলের এই ক্ষেত্রে রিয়া থাকবে না তাহলে আকীদায়ে সহিহা তরিকায়ে সহিহা এবং ইখলাসে আমল এই তিনটি যদি আমার আমলের মধ্যে থাকে সেই আমলটা ইনশাআল্লাহ সব আমল হিসেবে গণ্য হবে সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর মধ্যে বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম আরে যে কোনো বিষয়ের শেষটায় অগ্রগণ্য নিঃসন্দেহে আমলটা শেষটায় অগ্রগণ্য শেষের আমল ওই যে বনী ইসরায়েলের লোকটা শেষের দিকে তওবা করে ফিরে এসেছে 99টা অপরাধের পরে 99টা খুনের পরে যখন শত পুরিয়েছে যখন 100 পুরানো শেষ তারপরেও ব্যক্তি ক্ষমা পেয়েছে শুধুমাত্র তওবা উত্তম তওবা করার কারণে তার উত্তম আমলটা শেষ আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ আমাদেরও সময় কখন শেষ হবে এটা আমরা তো জানি না সুতরাং সময় ফুরানোর পূর্বেই আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সৎ আমল করার ক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যে উক্তিগুলো করেছেন আমরা শুধুমাত্র জানি আল্লাহর রাস্তায় জিহাদ শহীদ হলেই ব্যক্তি শহীদ হবে হ্যাঁ অবশ্যই শহীদের এটা একটা উত্তম মর্যাদা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে নিহত হবে সেই ব্যক্তি শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হবে সে ব্যক্তি শহীদ আমরা শহীদের মর্যাদা জানি কিন্তু এই হাদিসের দ্বিতীয় অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করবে মৃত্যুবরণ করবে সে ব্যক্তিও শহীদ নিঃসন্দেহে আমরা বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর কাছে দোয়া করি যারা আমাদের ইস্তেমায় আসতে যে বিভিন্নভাবে ইন্তেকাল করেন মারা যান তারা এটা আল্লাহর রাস্তায় নিঃসন্দেহে নিছক আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা এই কষ্ট করে হলেও রাজশাহী নওদা পাড়াতে প্রতি বছর আসেন আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা যারা এই কষ্ট করি আমাদের উত্তম পারিতোষিক আপনার কাছে এই প্রতিদান চাই আল্লাহ আমাদের উত্তম প্রতিদানে সেই পরকালে ভূষিত করুন আল্লাহুম্মা আমিন যারা এর বন্দোবস্ত করছে করে যাচ্ছেন তাদের জন্য দোয়া করতে হবে আপনি আপনার এই সুন্দর ব্যবস্থা নিঃসন্দেহে আপনি গ্রাম থেকে এসে করতে পারবেন না আমরা বলছিলাম আমরা যে অবস্থায় আছি এটা হচ্ছে শহীদ মৃত্যুর একটা হালাত এক
একটা অবস্থা ইনশাআল্লাহ এই অবস্থায় মারা গেলেও রাসূলের হাদিস অনুযায়ী আমরাও শহীদের মর্যাদা পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই ক্ষেত্রে আমরা বলি জিহাদ করাও এটা জিহাদ যিনি করবেন তিনিও শহীদ হন যিনি দাওয়াত দিবেন তিনিও শহীদের মর্যাদা পাবেন যদি তার দাওয়াতটা ইখলাস দাওয়াত হয় আবার যিনি পড়াশোনা করেন পড়েন আবার পড়ান এ ব্যক্তিও নিঃসন্দেহে আল্লাহর রাস্তায় রয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ফাহুয়া ওমান মাতা ফি সাবিলিল্লাহ যদি কেউ আল্লাহর রাস্তায় মারা যায় সে ব্যক্তিও শহীদ আল্লাহ আমরা যেন শহীদ মৃত্যু পাই এই পৃথিবী থেকে যেন আমরা শহীদ মৃত্যু বরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে আমরা বলবো মৃত্যু সম্পর্কে অনেক কথা বলেছি আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি মৃত্যু সম্পর্কে যে ব্যক্তি চিন্তা করেন তিনিই হচ্ছেন বুদ্ধিমান মুমিন সাথে সাথে মৃত্যুর চিন্তা কোন আমলগুলো দ্বারা করা যায় সহিহ মুসলিমের হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত আরে তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করো কবর জিয়ারত করো কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর স্মরণ করিয়ে দেয় মৃত্যুর স্মরণ করিয়ে দেয় আমার দাদা শুয়ে আছে পাশে দাদি শুয়ে আছে আমার আত্মীয়-স্বজন শুয়ে আছে আমি এখন মারা যাব আমি এখন মারা যাব আমি এখন মারা গেলে ওই বাসতলায় অথবা ওই গাছতলায় অথবা দাদার পাশে অথবা দাদির পাশে অথবা ওই যে গোরস্থান ওইখানে আমার হয়তোবা শেষ ঠিকানা হতে পারে এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করার কথা বলেছেন আমরা যেন মাঝে মধ্যে কবর জিয়ারত করি তাহলে মৃত্যু সম্পর্কে স্মরণ হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমি আপনি এ ধারণা যেন কখনো না করি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যে কথা বলেছেন সহিহ বুখারীতে সহিহুল বুখারীতে যেটা এসেছে আরে তুমি গনিমত মনে করবে আর অন্যান্য হাদিস থেকে মৃত্যু আসার পূর্বে হায়াতকে গনিমত মনে করতে হবে সাথে সাথে একটি আয়াত পাঠ করে আমরা আলোচনা শেষের দিকে যাচ্ছি যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন আগামী কালের জন্য যেন আমরা প্রেরণ করতে পারি আয়াতের সারমর্ম এই নিঃসন্দেহে আমরা যারা এসেছি আগামী দিনের জন্য তথা পরকালীন জীবনে প্রেরণের জন্য আমরা এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন যারা এই আঞ্জাম দিয়ে যাচ্ছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা যারা এসেছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের এই মেহনত আমাদের এই চেষ্টা প্রচেষ্টা আমাদের এই রাত জাগা বা আমাদের এই শীতের কষ্ট বা বিভিন্ন দূর থেকে আসা কষ্ট এই কষ্ট যেন সওয়াবে পরিণত হয় মুমিন হিসেবে আমি যেন সর্বদা মৃত্যুকে স্মরণ করতে পারি মৃত্যু যে আসবে হঠাৎ করে ফাইদা জালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন কোনো সময় দেওয়া হবে না আমরা যেন তার পূর্বেই আমরা আমাদের পরকালীন জীবনের পাথেও গোছাতে পারি গুছিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই বাক্যগুলো সাথে নিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাথে সাথে একটু বলতে ভুলে গেছি আমার হাতে একটা বই হয়তো অনেকে দেখতে পাচ্ছেন যারা জেগে আছেন মৃত্যুকে স্মরণ এই বইটা থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি মৃত্যুকে স্মরণ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব মোহতারাম আমির জামাতের লেখা এই বইটা আপনারা বাড়িতে রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সার্বিক চেষ্টা প্রচেষ্টা কবুল করে নিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু